একজন ভারতীয় সৈনিক, যার জন্য ভারত একাধিক যুদ্ধে জয়লাভ করল, যার জন্য ভারত 1971-এর মতন যুদ্ধেও জয়লাভ করল। পাকিস্তানের 93,000 সৈনিককে আত্মসমর্পণ করতে বাধ্য করল। কিন্তু সেই ভারতীয় বীর সৈনিক তার অন্তিম যাত্রায় ভারতীয় সরকার থেকে যথার্থ সম্মানটুকুও পেল না। আজ তার কথা বলবো, তিনি কিভাবে ভারতের বিভিন্ন যুদ্ধে ভারতকে জয়লাভ করিয়েছিল তার কথা বলবো। আজ আমরা কথা বলবো ভারতীয় সেই বীর সৈনিক শ্যাম বাহাদুরের। তিনি এমন এক সৈনিক ছিলেন যিনি ভারতীয় সেনার কোনো সৈনিকের অসম্মান সহ্য করতে পারতেন না। যদি কোনো ভারতীয় সৈনিকের অসম্মানের কথা হতো, ভারতীয় সৈনিককে যুদ্ধ ছাড়া অন্য কাজের জন্য বাধ্য করা হতো, তাহলে তিনি যে কোনো কারুর সামনেও রুখে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবতেন না। এরকমই একটি ঘটনার কথা আমি আপনাদেরকে বলি। একবার হয় কি, ভারতীয় সৈনিকরা জয়লাভ করে ভারতে ফিরছিল এবং ভারতীয় সৈনিকদের কোয়ার্টার বানানোর কাজ চলছিল, এবং তখন ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশ আসে যে এক বড় কর্মচারী সেই নির্দেশ দিয়েছিলেন, অন্য কারোর সেটাকে না বলা সাহস হতো না। সে নির্দেশ ছিল এই ভারতীয় সৈনিকরা সেই কোয়ার্টারগুলো বানানোর জন্য সেই সকল কর্মচারীকে সাহায্য করবে। কিন্তু স্যার শ্যাম বাহাদুরের তাতে অমত ছিল। তিনি সোজাসুজি তাদেরকে বলে দেন, আমাদের সৈনিকরা যুদ্ধ করার জন্য ট্রেন্ড, কোনো সামান্য কাজের জন্য নয়। এরকমই তিনি কোনো কাউকে কিচ্ছু বলতে ভয় পেতেন না, তিনি স্বয়ং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী হোক না কেন। এরকম ঘটনাও রয়েছে, যখন যুদ্ধ শুরু হবে ভারতের পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ শুরু হবে, বাংলাদেশের যেটা স্বাধীনতা সংগ্রাম যেইটা নামে আমরা জানি, যখন ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে শ্যাম বাহাদুরের কাছে নির্দেশ আসে এক্ষুনি যুদ্ধ করা হোক, তখন শ্যাম বাহাদুর তাকে সরাসরি সবার সামনে না বলে দেন এবং তিনি এটা বলেন যে আমাকে 6 মাস সময় দেওয়া হোক, তারপরে ভারতের যুদ্ধ জয় সুনিশ্চিত। এরকমই ছিলেন আমাদের শ্যাম বাহাদুর। তার গল্প আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, দেখব তার জীবনের বহু কিছু রহস্য, বহু কিছু অজানা তথ্য, বহু কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন, সেইগুলোই আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন এক ভারতীয় সৈনিকের শরীরে প্রায় 7-9 গুলি লাগে এবং তার বন্ধু তাকে কাঁধে করে নিয়ে আসে হসপিটালে এবং সেখানে তার চিকিৎসা চলে, আর সৌভাগ্যবশত তিনি বেঁচেও যান। আর তারপর তার যখন জ্ঞান ফেরে, সেখানে উপস্থিত থাকা ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, আর তিনি হাসতে হাসতে উত্তর দেন, একটা গাধা আমাকে লাথি মেরেছিল। এরকমই সাহসিকতা ছিল, এরকমই কনফিডেন্স ছিল আমাদের শ্যাম বাহাদুরের। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্থানীয় সৈনিকদের মধ্যে একজন অন্যতম ফিল্ড মার্শাল। আর তার পুরো নাম যদি বলতে চাই, তার নাম হল শ্যাম মানিক সাউ, অথবা আমাদের শ্যাম বাহাদুর। তার কাজের মতন তার কথাবার্তাও ছিল খুবই আকর্ষণীয়। আমি সৈনিক, আমার কাজ যুদ্ধ করা, কিন্তু জেতার জন্য, এতটাই কনফিডেন্স ছিল তার। শ্যাম মানিক সাউ এই কথাটা বলেই ভারতীয় প্রধানমন্ত্রীর এক নির্দেশকে নাকচ করে দেন। সময়টা 1947, ভারত স্বাধীনতা পেল, স্বাধীনতা পেল তার সাথে সাথে আরও একটি দেশ, সেই দেশের নাম পাকিস্তান। দুটি স্থান নিয়ে গঠন হলো পাকিস্তান, একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি হলো পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান সেইটি যেটিকে আজ আমরা বর্তমান পাকিস্তান বলছি এবং পূর্ব পাকিস্তান হলো সেই অংশটি যেটিকে বর্তমানে আমরা বলছি বাংলাদেশ। পশ্চিম পাকিস্তান যখন পাকিস্তানের রূপ পেল, তখন সেই পশ্চিম পাকিস্তান থেকে হতে শুরু হলো পূর্ব পাকিস্তানের ওপর নানা নির্যাতন, অত্যাচার, শোষণ, নিপীড়ন।
সেই শোষণের হাত থেকে বাঁচার জন্য পূর্ব পাকিস্তানের মানুষেরা কাতারে কাতারে ভারতে প্রবেশ শুরু করল, এবং সেই জনসংখ্যার চাপ ভারতের উপর দিন প্রতিদিন বাড়তে থাকল। মানুষ হাহাকার করছিল, মানুষ সমস্যায় পালিয়ে আসছিল, নিজেদের জমি জায়গা গড় বাড়ি সব কিছু ছেড়ে। এই সমস্যার থেকে সমাধানের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি চেয়েছিলেন এই দেশের স্বাধীনতা, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, যে স্বাধীনতা পেয়ে তার নাম হলো বাংলাদেশ। সেই স্বাধীনতার জন্যই শ্যাম বাহাদুরকে বলেছিলেন যুদ্ধ করতে, কিন্তু শ্যাম বাহাদুর তখন ইন্দিরা গান্ধীকে সরাসরি না বলে দেন, তিনি সময় চেয়ে নেন 6 মাস। তিনি বলেন 6 মাসে আমাকে প্ল্যান বানিয়ে নিতে দিন, আর তারপরে আমরা যুদ্ধ করতে যাব এবং সেই যুদ্ধে আমরা জিতব। আর শ্যাম বাহাদুর সেটা প্রমাণ করেও দেখান। 93,000 সৈনিককে তিনি আত্মসমর্পণ করতে বাধ্য করান। পাকিস্তানে 93,000 সৈনিক আত্মসমর্পণ করল ভারতের কাছে। সত্যি এটা অবিশ্বাসযোগ্য। বিশ্বযুদ্ধের পর এটি ছিল দ্বিতীয় বড় বিশ্বের স্যালেন্ডার। এত বড় অংশের সৈনিক এর আগে কখনো আত্মসমর্পণ এইভাবে করেনি। এটি ছিল আমাদের শ্যাম বাহাদুরের দক্ষতা। এই 6 মাস যে তিনি সময় নিয়েছিলেন, এই 6 মাসের মধ্যে তিনি ভারতীয় আর্মির বিভিন্ন পদের অফিসাররা, ভারতীয় এয়ারফোর্স, ভারতীয় নেভি সবার সঙ্গে কথা বলতে শুরু করলেন এবং তিনি তার স্ট্র্যাটেজি বিল্ড করতে শুরু করলেন। ভারতীয় বিভিন্ন দপ্তরের অফিসারদের সাথে কথাবার্তা শুরু করলেন, প্ল্যান বানাতে শুরু করলেন, এবং তিনি নজরদারি রাখতে শুরু করলেন পাকিস্তানের বিভিন্ন অ্যাক্টিভিটির ওপর। আর তারপরেই উঠে এলো একটি সফল প্ল্যান, যে প্ল্যানকে ব্রেক করা পাকিস্তানের পক্ষেও সম্ভব হয়নি। শ্যাম বাহাদুরের প্রতিভা এই যে প্রথম দেখা গিয়েছিল সেটা মোটেই নয়, এর আগেও তার প্রতিভার ঝলক বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন তিনি তার সাহসী কথার জন্য লেফটেন্যান্ট কর্নেল পদ পেয়েছিলেন। 1945-এ মিলিটারি জেনারেল অফিসার, তৎকালীন সময়ের সবচাইতে উঁচু পদ, সেটিও তার নামে দখল হয়ে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইন্দোসিনো যুদ্ধ, এছাড়াও ভারত পাকিস্তান যুদ্ধ, এই সকল যুদ্ধে যে শ্যাম বাহাদুর শুধু নেতৃত্ব দিয়েছিল তা নয়, প্রত্যেকটা যুদ্ধতে তিনি জিতেও দেখিয়েছিলেন, প্রত্যেকটা যুদ্ধকে তিনি জিতেও দেখিয়েছিলেন। 3 ডিসেম্বর 1971 যুদ্ধ শুরু হয় ভারত আর পাকিস্তানের মধ্যে। এয়ারফোর্স একদিনের মধ্যেই আকাশপথে সমস্ত বাধা অতিক্রম করে জয়লাভ শুরু করে দেয়, আর তার সাথে সাথে মাটিতে শ্যাম বাহাদুর তার আর্মি নিয়ে 3 দিক দিয়ে আক্রমণ করে এবং একের পর এক জয়লাভ করতে শুরু করে দেয়। আর তার সাথে সাথে যুদ্ধ শুধু শক্তিতে নয়, মানসিকভাবেও জিততে হয়। তার জন্য তিনি রেডিও স্টেশনের মাধ্যমে পাকিস্তান আর্মিদের কাছে এই মেসেজ পৌঁছাতে শুরু করেন, স্যালেন্ডার করো নয়তো তোমরা শেষ হয়ে যাবে, স্যালেন্ডার করো নয়তো তোমরা শেষ হয়ে যাবে। এবং এইভাবে পাকিস্তান আর্মিকে মেন্টালি দুর্বল করা হয়। আর মাত্র 2 সপ্তাহের মধ্যে পাকিস্তান আর্মি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, আর এর সংখ্যাটা ছিল 93,000। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে প্রথম এত বড় সংখ্যক কোনো সৈন্য আত্মসমর্পণ করল। আর তার মধ্যে দিয়ে বাংলাদেশ পেল স্বাধীনতা, লক্ষ লক্ষ মানুষ মুক্ত হলো পাকিস্তানের সেই নির্মম যন্ত্রণা থেকে। কিন্তু এত কিছু করার পরেও, এত দক্ষতা দেখানোর পরেও আমাদের শ্যাম বাহাদুরকে তার যথার্থ মর্যাদা, যথার্থ সম্মানটুকু দেওয়া হয়নি। তার উপর নানান ধরনের অ্যালিগেশন উঠতে থাকে, তার উপর এই অভিযোগ উঠতে থাকে তিনি পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল। এই অভিযোগও ওঠে তিনি অ্যান্টি হিন্দু কথাবার্তাকে
প্রশ্রয় দেন। তিনি নাকি ভারতের বিরুদ্ধে কথা বলেন। তার উপর এই অভিযোগগুলিও উঠতে থাকে। তিনি ইন্ডিয়ান আর্মির ইনফরমেশন লিক করেছেন। এই অ্যালিগেশন ওঠার পেছনে কিছু যুক্তি ছিল। যেই যুক্তিগুলি হল, যখন পাকিস্তান যুদ্ধে পরাজিত হয়েছিল, তারপরে পাকিস্তানের সেই যুদ্ধবন্দীদের আমাদের শ্যাম বাহাদুর যথার্থ সৈনিকের মর্যাদা দিয়েছিল। তিনি প্রথম থেকেই মনে করতেন সৈনিকের মর্যাদা থাকা উচিত। তারা যুদ্ধে আত্মসমর্পণ করেছেন এবং এই আত্মসমর্পণ করার পরে তাদের উপর কোনো অত্যাচার না করে তিনি তাদের যথার্থ মর্যাদার সঙ্গেই রেখেছিলেন। তাকে কোনো এক ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, তাকে অফার দেয়া হয়েছিল পাকিস্তানের আর্মিতে জয়েন করার, এবং তিনি তখন সেটাকে না বলে দিলেও তাকে যখন ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে আপনি যদি পাকিস্তান আর্মির হয়ে এই যুদ্ধ লড়তেন তাহলে কি হতো, তিনি একটু ইয়ার্কি করে, তিনি একটু মজা করে উত্তর দিয়েছিলেন, পাকিস্তান জিতে যেত। এই সব কিছুই তথ্যর ভিত্তিতে তার উপর বিভিন্ন অ্যালিগেশন লাগানো হয় এবং তার উপর ভারতের ইনফরমেশন লিক করারও অভিযোগ লাগানো হয়। তবে বেশি সময় লাগেনি এইসব অ্যালিগেশনগুলো ভুল প্রমাণিত হতে। জানুয়ারি 1973 শ্যাম বাহাদুরের রিটায়ারমেন্টের আগে তাকে সব থেকে বড় সম্মান ফিল্ড মার্শাল দেয়া হয়, এবং রিটায়ারমেন্টের কিছু বছর বাদ 27 জুন 2008 এই দিনটি ছিল তার জীবনের শেষ দিন। এই দিন তিনি চোখ বন্ধ করলেন আর খুললেন না। তার শেষ কথা কি ছিল? তার শেষ কথা ছিল, আই অ্যাম ওকে। একজন যথার্থ আর্মির মতন কোনো দুর্বলতা না রেখে আই অ্যাম ওকে বলে এই পৃথিবী ছেড়ে চিরবিদায় দিলেন। কিন্তু তিনি বিদায় নেওয়ার পরও আমাদের মন থেকে আজ অবধি যাননি। তবে একটা কথা খুবই দুঃখজনক, তিনি ভারতবর্ষের জন্য যা করেছেন তার মৃত্যুর পরে সেইটুকু সম্মান আমরা তাকে দিতে পারিনি। সেই সময় তার নামের সাথে বিভিন্ন অ্যালিগেশন জড়িয়ে থাকার কারণে তাকে যথার্থ যেই রকম সম্মানের সঙ্গে এই পৃথিবী ছেড়ে বিদায় করার কর্তব্য ছিল আমাদের, সেই বিদায় আমরা দিতে পারিনি। তার প্রতি যথার্থ শেষ মর্যাদা প্রদানটুকু করা সম্ভব হয়নি। কিন্তু সত্য চাপা থাকে না। তার নামে যেই সকল অ্যালিগেশন লেগেছিল সেই সকল অ্যালিগেশনগুলি ধুয়ে মুছে সাফ হয়েছে, এবং আজ আমরা বুঝতে পারি তার অবদান কতটা। আজকের আমাদের এই ভিডিও ছিল আমাদের ভারতীয় বীর শ্যাম বাহাদুর সম্পর্কে। আপনার কেমন লেগেছে? আপনার এই বীরের কথা শুনে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনিও আরও কিছু জনের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা এইভাবে আরও ভিডিও আপনাদের সামনে আনতে থাকব। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো বিষয়ের সাথে।